أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন পবিত্র কোরআন শরীফ হতে সংক্ষিপ্ত আলোচনা শোনা বোঝা এবং আমল করা শীর্ষক ইসলামিক এই মাহফিলে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা হাজিরার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করা যাক সবাই রোল কল করবেন রোল 1 লাব্বাইক আলহামদুলিল্লাহ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলহামদুলিল্লাহ 15 16 17 18 19 20 21 22 লাবাইক 23 লাবাইক 24 গতকালকে আলহামদুলিল্লাহ 25 26 আলহামদুলিল্লাহ 27 1 2 3 4 5 6 7 8 9 10 আলহামদুলিল্লাহ কত করে 10 জন 1 2 3 4 5 6 7 8 9 10 আলহামদুলিল্লাহ 10 জন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে তাকবীরের সাথে নামাজ পড়তে পেরেছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যারা পড়তে পারেননি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে তাকবীরের সাথে পড়ার তৌফিক দান করুক আমিন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম আমাদের নিয়মিত পবিত্র কালাম শরীফতে ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব সূরা মুরসালাত 29তম পারা এটা মাক্কী সূরা আয়াত সংখ্যা 50টি রুকু 2টি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুরসালাতি উরফা فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت صدق الله العظيم আমি প্রথম সূরা মুরসালাতের প্রথম 10টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখন এই 10টি আয়াতের সরল অনুবাদ পড়ছি শফত একের পর এক প্রেরিত বায়ুর অল মুরসালাত উরফা তারপর প্রচন্ড বেগে ছুটে চলা ঝড়ো হাওয়ার ফাল আসিফাত আসফা এবং শফত মেঘমালাকে ইতস্তত বিক্ষিপ্তকারী বায়ুর অতঃপর শফত তাদের
অর্থাৎ সেই ফেরেশতাদের যারা সত্য ও মিথ্যাকে পৃথক করে দেয়, তারপর অবতীর্ণ করে উপদেশ বাণী যা মানুষের জন্য ক্ষমা প্রার্থনার কারণ হয় অথবা হয় সতর্ককারী, যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে। সুতরাং তা ঘটবে সে সময় যখন নক্ষত্র রাজি নিভিয়ে দেওয়া হবে এবং যখন আকাশ বিদারণ করা হবে এবং যখন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। দশটি আয়াত যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী, এখানে দশটি আয়াত, তার বেশি পড়তে পারতেছি না আমি। এই দশটি আয়াত আবারও আপনাদের সামনে সরল অনুবাদ পড়ছি। শফাত একের পর এক প্রেরিত বায়ুর, আল্লাহ ফাকর রব্বুল আলামিন এখানে বায়ুর শপথ করেছেন, একের পর এক প্রেরিত বায়ুর। তারপর প্রচন্ড বেগে ছুটে চলা ঝড়ো হাওয়ার, প্রচন্ড বেগে ছুটে চলা যে ঝড়ো হাওয়া, সেই ঝড়ো হাওয়ারও শপথ করেছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন। এবং শফাত মেঘমালাকে ইতস্তত বিক্ষিপ্তকারী বায়ুর, তার মেঘমালাকে বিক্ষিপ্ত করে দেয় বায়ু, এটা আমরা এর মাধ্যমে জানতে পারতেছি এবং আমরা যেটা দেখি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন, শফাত মেঘমালাকে ইতস্তত বিক্ষিপ্তকারী বায়ুর ব্যাখ্যা আছে। অতঃপর শফাত তাদের, অর্থাৎ সেই ফেরেশতাদের যারা সত্য ও মিথ্যাকে পৃথক করে দেয়। সুবহানাল্লাহ, এখানে ফেরেশতাদের, মূলত ফেরেশতাদের শপথ করেছেন, কোন ফেরেশতাদের? যে ফেরেশতারা যারা সত্য ও মিথ্যাকে পৃথক করে দেয়, অর্থাৎ সত্য মিথ্যা একসাথে থাকতে পারে না, এনারা সেটাকে পৃথক করে দেন, সেই ফেরেশতাদের শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর অবতীর্ণ করে উপদেশ বাণী যা মানুষের জন্য ক্ষমা প্রার্থনার কারণ হয় অথবা হয় সতর্ককারী, এর ব্যাখ্যা আছে, যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শপথ করে যে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা কি, সেই সম্পর্কে কথা বলছি, সেটা অবশ্যই ঘটবে, যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে। দেখেন কতগুলো শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিসে শপথ করেছে? প্রেরিত বায়ুর শপথ করেছে, ছুটে চলা ঝড়ো হাওয়ার, প্রচণ্ড বেগে ছুটে চলা ঝড়ো হাওয়ার শপথ করেছে, শপথ করেছে মেঘমালাকে ইতস্তত বিক্ষুব্ধকারী বায়ুর, বায়ুর শপথ করেছেন, অথবা শপথ করেছে কাদের? সেই ফেরেশতাদের যারা সত্য মিথ্যাকে পৃথক করে দেয়, তারপর অবতীর্ণ করে উপদেশ বাণী যা মানুষের জন্য ক্ষমা প্রার্থনার কারণ হয় অথবা হয় সতর্ককারী, যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে। এখানে দ্বিধা সংকোচ রাখার কি কোনো সুযোগ আর আছে? আছে কোনো সুযোগ? নর্মালি একজন স্বাভাবিক মানুষ একটা কথা বললে যে মিথ্যে কথা বলে না, ছেড়ে বিশ্বাস করি, যে সাধারণত মিথ্যে কথা বলে না, আমরা এই যে বর্তমান যে যুগ, হাড়ের ফসে সত্যি কথা বলে এরকম লোকের সংখ্যা তো কয়জন আছে আল্লাহ পাক ভালো জানে। এরপরেও যাকে আমরা একটু ভালো মনে করি সে যদি কোনো একটা কথা বলে আমরা সহজ বিশ্বাস করি, ও লোক মিথ্যে কথা বলে না, ব্যাপার এরকম না। আরে এ তো মানুষ না, আসমান ও জমিনের প্রভু মালিক, নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি শপথ করেছেন, সেখানে কি আর সুযোগ আছে না কোনো একটু সন্দেহ আনার? এক্ষেত্রে এই কথা বলার উদ্দেশ্য আমাদেরকে সেভাবে সতর্ক করতে হবে যেভাবে এখানে শপথ করেছেন। সুতরাং তা ঘটবে সে সময় যখন নক্ষত্ররাজি নিভিয়ে দেওয়া হবে। এখানে কবে কখন ঘটবে? এখানে কি বলছে? সুতরাং তা ঘটবে সেই সময় যখন নক্ষত্ররাজি নিভিয়ে দেওয়া হবে। এই যে নক্ষত্র আমরা যেটা দেখি, এগুলো একসময় কি যাবে? নিভে যাবে, আর আলো দেবে না, মিটমিট করতে থাকবে না, সেদিন কি আল্লাহ ফাকি ভালো জানেন। এবং যখন আকাশ বিদারণ করা হবে, বিদারণ, এবং যখন আকাশ বিদারণ করা হবে, বিঙ্গে চুরমার করা হবে, এটা তো বহু জায়গায় আছে কথাটা,
এবং যখন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে, পর্বতমালা কি হবে? অর্থাৎ নক্ষত্রাদি আকাশ পর্বতমালা কিছুই থাকবে না। সেটা কোন দিন? কিয়ামতের দিন, খুব ভয়াবহ দিন সেই দিন। এই কথাগুলো এখানে আসছে এবং শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন বিশেষ বিশেষ আয়াতের আমরা সংক্ষিপ্ত যে তাফসীর আছে আমাদের নির্ধারিত কিতাবে, সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবং শপথ, মেঘমালাকে ইতস্তত বিক্ষিপ্তকারী বায়ুর, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? দুনিয়ায় যে বায়ু প্রবাহিত হয় তা দুরকমের। এক বায়ু তো এমন যা মানুষের কল্যাণ সাধন করে এবং জীবনের প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেয়, সুবহানাল্লাহ। দুই, কোন কোন বায়ু এমন যা ঝড় ঝঞ্ঝা হয়ে মানুষের দুর্যোগ দুর্বিপাকের কারণ হয়। এমনই ভাবে ফেরেশতাগণ মানুষের কাছে যে বাণী নিয়ে আসে তাও একদিকে সৎ লোকদের সুসংবাদ দান করে, অন্যদিকে অসৎ লোকদের জন্য তা হয় ভীতি প্রদর্শনকারী। এজন্যই প্রথম তিন আয়াতে বায়ুর শপথ করা হয়েছে এবং পরের তিন আয়াতে ফেরেশতাদের। খুব সুন্দর আলোচনা, অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা। দেখেন, আমরা জানি না এগুলো এখানে। এবং শপথ, মেঘমালা ইতস্তত বিক্ষিপ্ত করে বায়ুর, কেন বায়ুর শপথ করেছেন সেই ব্যাখ্যাটা এখানে দিচ্ছে। দুনিয়ায় যে বায়ু প্রবাহিত হয় তা দুরকমের। এটা হচ্ছে দুই রকমের বায়ু আসে, একটা বায়ু হচ্ছে আমাদের আরাম দেয়, আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, আর একটা বায়ুর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন ঝড় তুফান, এরা যে বায়ু আসে না, সেই দ্বারা মানুষ কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই যে দুই বায়ু, ভালো বায়ু আর ক্ষতিকারক বায়ু, এই তেমনিভাবে এমনইভাবে ফ্রেশ বায়ুর তুলনা করেছে। এমনইভাবে ফ্রেশ তখন মানুষের কাছে যে বাণী নিয়ে আসে তাও একদিকে সৎ লোকদের সুসংবাদ দান করে এবং অন্যদিকে অসৎ লোকদের জন্য তা হয় ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিতাবে যা পড়েছি, কোরআন শরীফ পড়েছি, অনেকদিন পড়ে আসছি না, যারা ভালো কাজ করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ দেওয়া বিধিবিধান মেনে চলবে, তাদের জন্য পুরস্কার স্বরূপ কি রেখেছে? জান্নাত। এটা হচ্ছে সুসংবাদ। আর দুঃসংবাদটা কোনটা? যখন হচ্ছে যারা এই সীমা লঙ্ঘন করবে, যারা জালেম বা জুলুম করে, যারা যারা কোরআন কিতাবকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জন্য কি রাখিছে? দুঃসংবাদ, জাহান্নাম। এই সংবাদটার কথা বলেছে, যারা লোকদান করে। অন্যদিকে অসৎ লোকদের জন্য তা হয় ভীতি প্রদর্শনকারী। জাহান্নামের ভীতি দিছে না? আমরা কোরআন কিতাবের ভিতরে পড়েছি না জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে? এজন্যই প্রথম তিন আয়াতে বায়ুর শপথ করা হয়েছে এবং পরের তিন আয়াতে ফেরেশতাদের। বায়ুর শপথ কেন করেছে অবশ্য সবাই বুঝতে পারছেন আশা করি ইনশাআল্লাহ। এবার দুই নম্বর, যা মানুষের জন্য ক্ষমা প্রার্থনার কারণ হয় অথবা হয় সতর্ককারী, এর দ্বারা কি বুঝিয়েছেন? অর্থাৎ যারা নেককার তাদেরকে এ বাণীর মাধ্যমে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়, আর যারা পাপাচারী তাদেরকে শাস্তির সতর্কবাণী শোনানো হয় যাতে তারাও সৎপথে ফিরে আসে। আরেকবার বলি, যারা নেককার তাদেরকে এ বাণীর মাধ্যমে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়। যারা নেককার তাদেরকে আহ্বান জানায়, তুমি গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, এতে করে সে নেকির কাজ বেশি করে, গুনার কাছ থেকে বিরত থাকার চেষ্টা করে। আর যারা পাপাচারী তাদেরকে শাস্তির সতর্ক বাণী শোনানো হয় যাতে তারাও সৎপথে ফিরে আসে। জাহান্নামের ভয় পালি, শাস্তির সংবাদ শুনলি, ভয়ে সে ভালো পথে ফিরে আসতে পারে। এর আর এক অর্থ হতে পারে অজুহাত স্বরূপ, অর্থাৎ ওহি নাজিল করা হয় আল্লাহর পক্ষ হতে অজুহাত স্বরূপ, যাতে কেউ বলতে না পারে যে আমাদের কাছে আল্লাহর পক্ষ হতে কোনো পথ নির্দেশ আসেনি বলে আমরা বিপদগামী হয়েছিলাম। এরকম কেউ করতে পারে, আমাদের বিপদগামী, আমরা তো কোনো কিছু পাইনি, কোনো সংবাদ পাইনি, তো আমাদের কাছে কেউ আসেনি, কেউ সতর্ক করেনি। এই যে কথাটা, এই অজুহাত দেওয়ার সুযোগ আর থাকলো না এটা আসার ফলে। যেমন মনে করেন, আমরা এই যে ক্লাস করতেছি, মানে আলোচনা করতেছি, এটা যারা যারা শুনতেছে, এরা তো সংবাদটা ভালো, হয়তো আমাদের মজলিসে নাই, কিন্তু আমরা যে আলোচনা শুনছি, এই অনুষ্ঠান যারা দেখবে তারা তো একই রকম আলোচনা শুনবে, অর্থাৎ তারাও এই কোরআনের মেসেজগুলো তাদের কাছেও কিন্তু কোনো না কোনোভাবে পৌঁছে গেল।
সেক্ষেত্রে অস্বীকার করার কিন্তু সুযোগ আর থাকলো না। তিন নম্বর, যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে, এ দ্বারা কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। এক কথায় উত্তর, যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে, মানে কিয়ামত তো একমাত্র মুসলমানরা বিশ্বাস করে, অসম্ভবই তো বটে, এটা একমাত্র মুসলমানরা বিশ্বাস করে, অন্য ধর্মের লোকজন কিয়ামত বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, বিশ্বাস দিবস বিশ্বাস করে না। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে কি বলছে, এটা অবশ্যই ঘটবে, এর আগে তো আমরা দেখেছি শপথ করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের সূরা মুরসালাতের এই তিনটে বিশেষ বিশেষ আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ছিল যা আমাদের সামনে আমি আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে আমাদের মেসেজ দিয়েছেন, অর্থাৎ কিয়ামত সম্পর্কে যে অগ্রিম সংবাদ দিয়েছেন, সেই কিয়ামতে সেই জান্নাত জাহান্নাম, জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং আমরা যেন জান্নাতবাসী হতে পারি, আমাদেরকে আল্লাহ পাক সেই দলে অন্তর্ভুক্ত করে নিন, আমিন। এবং এই পবিত্র কালাম শরীফ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে এই প্রসঙ্গে একটা কথা আসছে যে আল্লাহ এমন একজন সত্তা, তার স্বভাব করার প্রয়োজন হয়, তারপর উনি স্বভাব করছেন, মানে আমরা আল্লাহকে শুধু করে ফেলছি বিশ্বাস স্থাপনের, তাই না? বিশ্বাস করে আল্লাহ এমন একজন সত্তা যিনি তিনি হচ্ছে মহাসত্য, তিনি তখন কোনো কথা বলবেন ওইটাই তো ফাইনাল, ওইটাই তো চূড়ান্ত, তারপর স্বভাব করার প্রয়োজন হয়, কিন্তু তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, সাইদুল ইস্তিগফার বলতেছি এই যে আমরা সাইদুল ইস্তিগফার মুখস্থ করেছি এর আগে বেশ কয়েকটা ক্লাস আগে, আমরা সেটা রিহার্সেল দেবো, অর্থাৎ ভুলে যাতে না যায় সেই জন্য আরেকবার একটু আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সাইদুল ইস্তিগফার একটা ফজিলত আছে, ফজিলত প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কেহ সাইদুল ইস্তিগফার ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের সাথে অর্থ বুঝে দিনে পাঠ করে অথবা রাতের আগমনের পূর্বে মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কেহ যদি রাতে ইয়াকিনের সাথে অর্থ বুঝে পাঠ করে অথবা দিবাগমনের পূর্বে মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস থেকে জানা যায় যে উক্ত ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, বুখারি মিশকাত পৃষ্ঠা 204। এই হচ্ছে সাইদুল ইস্তিগফারের ফজিলত। আমরা এটা যারা জানি না মুখস্থ, আমাদের মধ্যে প্রায় সকলে মুখস্থ করেছেন, কিন্তু দু একজন ভাই আছে যারা নতুন আছেন তারা জানেন না, তবে আমার কাছ থেকে জেনে নেবেন, আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আমি একবার ফড়া দিচ্ছি, ফড়ে নেওয়ার সাথে আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি
falabtani wa ana abduka wa ana abduka wa ana ala ahdika wa ana ala wa ana ala ahdika ahdika wa wa'adika wa wa'adika mastata'tu 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 wa ana abduka wa ana abduka wa ana ala ahdika wa ana ala ahdika wa wa'adika wa wa'adika mastata'tu mastata'tu a'udzu bika min syarri ma sana'tu ma sana'tu a'udzu bika min syarri ma sana'tu abu ulaka bi ni'matika alayya abu ulaka bi ni'matika alayya a'udzu bika min syarri ma sana'tu abu ulaka bi ni'matika alayya wa abu'u wa abu'u bidambi wa abu'u bidambi faghfirli faghfirli fa innahu la yaghfiru dhunuba illa anta wa abu'u bidambi faghfirli fa innahu la yaghfiru dhunuba illa anta arabba pori allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'adika mastata'tu a'udzu bika min syarri ma sana'tu abu ulaka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfirli fa innahu la yaghfiru dhunuba illa anta অর্থটা একবার শুনে নেন কি অর্থ আছে এখানে দেয়া আছে সাদর ইস্তিগফারের অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো ইলাহ পালনকর্তা বিধানদাতা আইনদাতা নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার সাথে কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর আছি আমি নিজে যে সমস্ত মন্দ কাজের হোতা সেগুলোর ক্ষতি থেকে আপনার নিকট আশ্রয় চাই আমার প্রতি আপনার প্রদত্ত সকল নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি আর বিপরীতে আমার গুনাহেরও স্বীকৃতি দিচ্ছি অতএব
আপনি আমাকে মাফ করে দিন, নিশ্চয়ই আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাইয়েদুল ইস্তিগফারটা কালকে সবাই পড়ে আসবেন, কালকে পড়া ধরবো, ঠিক আছে? সাইয়েদুল ইস্তিগফার সবাই কালকে পড়ে আসবেন, পড়া ধরবো। এই বইতে একটা বই আছে, এটা তো বই যদি এটা আর আসলে কপি যদি থাকে পাবেননি। আর একটা ভালো মাধ্যম আছে, এই যে ভিডিও করতেছি যে ছেড়ে দিবেন ইউটিউবে, আপনি ওখান থেকে ওই যে বারবার শুনলে সিনেমা করতে হয়ে যাবে, ঠিক আছে? আমরা এবার ইস্তিগফার পড়ি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. মাদফাক রব্বুল আলামিন, আমরা তোমার কতিফাই গুনাহগার বান্দা, ঈশার নামাজ পড়েছি মাদফাক রব্বুল আলামিন, এরপর আমাদের নিয়মিত আয়োজন পবিত্র কালামুল্লাহ শরীফ হতে আলোচনা শোনা, সংক্ষিপ্ত আলোচনা শোনা, বুঝা এবং আমল করা। রব্বুল আলামিন, আমরা আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, যার অর্থ জানলাম, সংক্ষিপ্ত তাফসির শুনলাম, মাওলানা রব্বুল আলামিন তুমি আমাদেরকে এর মাধ্যমে যে সংবাদ শুনিয়েছো জানিয়েছো আল্লাহ, তুমি এর উপর আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। এই পবিত্র কালাম শরীফের মজলিসকে আল্লাহ আমাদের জন্য হিদায়তের মজলিস হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা বাকি জীবনটা যেন সম্পূর্ণরূপে তোমার পথে ব্যয় করতে পারি, তুমি সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা পরিপূর্ণরূপে এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তুমি সেই তৌফিক দান করো আল্লাহ। আমরা যারা একত্রিত হয়েছে এখানে আল্লাহ, এই কোরআন শরীফের এই পবিত্র কালাম শরীফের হক আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করো রব্বুল আলামিন। শুধু আমরা নয়, সকল মুসলিম ভাই বোনরা যেন এই পবিত্র কালাম শরীফের হক যথাযথভাবে আদায় করতে পারে, তুমি সবাইকে সেই তৌফিক দান করো হে আল্লাহ। সকল মুসলিম ভাই বোনদেরকে তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ, সকল মুসলিম ভাই বোনদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি হায়াতে তয়েবা জিন্দেগি দান করো, আমলে সলে বেশি বেশি করে করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আল্লাহ সহ সকল মুসলিম ভাই বোনদেরকে তুমি মাফ করে দাও,
হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি স্থায়ীভাবে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি যাদের জন্য জান্নাত নির্বাচন করে রেখেছো আল্লাহ তাদের মধ্যে আমাদেরকেও অন্তর্ভুক্ত করে নাও, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি অন্তর্ভুক্ত করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা জীবনে যত গুনাহ করেছি জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সেরেকি বাতনি সগিরা কবিরা প্রকাশ্যে অপ্রকাশ্যে বুঝিয়া না বুঝিয়া মলারে আমরা যত গুনাহ করেছি আল্লাহ সকল প্রকার গুনার জন্য তোমার কাছে আল্লাহ ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ, তুমি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার সকল প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ, তোমার সকল প্রকার নিয়ামতের আমাদেরকে যথাযথভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। রব্বুল আলামিন তোমার নাফরমানির কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, যে কাজ করলে আল্লাহ তুমি অখুশি হও সকল কাজ সে সকল কাজ থেকে আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের আয় রোজগারে তুমি বরকত নসিব করো, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো, হারাম থেকে তুমি আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমরা প্রত্যেকে তোমার ঘর তাওয়াফ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে পারি তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ, আমাদের যাদের সন্তান আছে প্রত্যেকের সন্তানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রত্যেককে আল্লাহ নেককার সন্তান হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি আল্লাহ ইহকাল পরকর ভয়কালে সফল কামদের অন্তর্ভুক্ত করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাব লি মিনাস সালিহিন, রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বুল আলামিন বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ, বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ মুসলিম দেশ হিসেবে তুমি কবুল করে নাও মোলারে, আমাদের দেশকে বহির্বিশ্বের শত্রুদের আক্রমণ থেকে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের দেশের সকল সকল জনবসতিদেরকে আল্লাহ আল্লাহ শান্তিপূর্ণভাবে বসবাস করার তৌফিক দান করো, হিংসা হিংসি থেকে শত্রুতা থেকে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তুমি যে সবটুকু দান করেছো সর্বপ্রথম পিয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে তুমি পৌঁছায় দাও, তোমার যত প্রিয় বান্দাবান্দি চলে গেছে প্রত্যেকে আমার নামে সবটুকু তুমি পৌঁছায় দাও, বিশেষ করে আমাদের মধ্যে থেকে যাদের আত্মীয় স্বজন আল্লাহ আপনজন চলে গেছে প্রত্যেকের আমার নামে তুমি সবটুকু তুমি পৌঁছায় দাও, তাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।